রাজশাহী চারঘাট উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য কমিশনের সাবেক সচিব মহিবুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রমাণিক, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম রঞ্জন কুমার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, এছাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউল্লাহ মোল্লা, প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম ও চারঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সেদিন বুধবার বিকেল 3টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন 2009 বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য কমিশনের সাবেক সচিব মহিবুল হোসেন। হাসনাত হাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।